ব্যহায়ামন এটারে কেন্দ্র করে এখন কাউন্দিয়ার অনেক ছোট্টরা আমার ব্যহায়া কইয়া ডাকে। তাতে আমি কিন্তু বেজার নয়, ব্যহায়া অর্থ ধৈর্যশীল। যেমন এই পৃথিবী সারা ব্যহায়া আমার বঙ্গবন্ধু, উনি বলেছে রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশা আল্লাহ। আমরা ওই ইনশা আল্লাহর দলের বেহায়া, তাই বেহায়া মনের শুভেচ্ছা নিন। আজ গতকাল আমাকে সাইদুল যখন ফোন দিয়েছে, এখন সমর স্যার যখন দুটি কথা বলেছে, আমি নেত্রীকে নিয়ে একটি গান তাৎক্ষণিকভাবে রচনা করে আজ নিয়ে আসছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এতিমের গায়ে হাত বোলালে স্বভাবে যদি হয়, এই পৃথিবীর সারা এতিম মুজিব কন্যাদয়। আমাদের মুক্তিযুদ্ধে কারো বাবা কারো ভাই কারো বন্ধু হারিয়ে আমরা ব্যথায় ব্যথিত। আমাদের বাস্তব জীবনে আমি 13-14 বছর বয়সে পিতাকে হারিয়ে আনমনা পাগল ছিলাম, 45 বছর বয়সে মাকে হারিয়ে আরও উন্মাদ হয়ে গেছিলাম। মাঝখানে মায়ের পাশাপাশি আমার একটা ছোট্ট ছেলে, 5 বছর বয়সী ছেলেটা হারানোর পর আমি জন্মভূমি দেশ থেকে উন্মাদের মতো ছুটে এসে আপনাদের সাভার থানার কাউন্দিয়ায় এক কাশবনে আটকে আসি। ওখানে বসে বসে আমি গানগুলি রচনা করি। তো আমি তো যদি একটু সুখ পেয়ে কাতর হয়ে গেলাম, আমার নেত্রী এবং তার বোন রিহানা, মা বাবা ভাই ভাবি সকলকে হারাইয়া তারা কীভাবে বেঁচে আছে, তাহলে এই এতিম মেয়েদের উপলক্ষে আমার এই গানটা। এতিমের গায়ে হাত বোলালে স্বভাবে যদি হয়, এই পৃথিবীর সারা ইতিম মুজিবে কন্যাদয়, তাদের পাশে থাকলে খুশি হবেন দয়াময়, ওরে তাদের পাশে থাকলে খুশি হবে দয়াময়, এই পৃথিবীর সারা ইতিম মুজিবে কন্যাদয়। এতিমের গায়ে হাত বোলালে স্বভাবে যদি হয়, এই পৃথিবীর সেরা ইতিম মুজিব একসাথে হারাইছে সবই, মা বাবা ভাই ভাবি একসাথে হারাইছে সবই, তবু তারা বেঁচে আছে আশ্চর্যের বিষয়, তবু তারা বেঁচে আছে আশ্চর্যের বিষয়, এই পৃথিবীর সারা এতিম মুজিব কন্যাদয়। এতিমের গায়ে হাত বোলালে স্বভাবে যদি হয়, এই পৃথিবীর সেরা এতিম মুজিব কন্যাদয়, তাদের পাশেও থাকলে খুশি হবে দয়াময়, আরে তাদের পাশে থাকলে খুশি হবে দয়াময়, এই পৃথিবীর সেরা এতিম মুজিব কন্যাদয়। এতিমের গায়ে হাত বোলালে স্বভাবে যদি হয়, এই পৃথিবীর সেরা এতিম মুজিব কন্যাদয়। হাসিনা মা
খালা রে হানা, এই হাসিনা আমার মা, আমাদের ভালোবাসার কারণে উনি বেঁচে আছে। রেহানা আমাদের খালা, আমাদের প্রেমের টানে তারা বেঁচে আছে। আমরা আজীবন তাদের জন্য মাওলার কাছে আবে হায়াত প্রার্থনা করি। এই এতিমদের পক্ষে আমরা আছি, আমরা চিরদিন থাকব। মা হাসিনা খালা রেহানা, বাঁচা মরার ভয় করে না। আদর্শের উপর চির অটল রয়, তারা ভিখারি আদর্শের উপর চির অটল রয়। এই পৃথিবীর সারা এতিম মুজিবে কন্যা দয়। এতিমের গায়ে হাত বুলালে সওয়াবে যদি হয়, এতিমের গায়ে হাত বুলালে সওয়াবে যদি হয়, এই পৃথিবীর সারা এতিম মুজিবে কন্যা দয়। কথা নাই কাজে প্রমাণ দিয়েছে মাহবুবুর রহমান, কথা নাই কাজে প্রমাণ দিয়েছে মাহবুবুর রহমান। শামসুল হক চিশতিনি জামির গেল না সংশয়, হাই হাই শামসুল হক চিশতিনি জামির গেল না সংশয়। এই পৃথিবীর সেরা এতিম মুজিবে কন্যা দয়। এতিমের গায়ে হাত বুলালে সবে যদি হয়, এই পৃথিবীর সেরা এতিম মুজিবে কন্যা দয়। কথা নয় কাজে প্রমাণ। আমি রাস্তা দিয়ে হাইটে গেলে অনেক ছোট্ট ছেলেরা আমাকে দেখে হয়তো ওরা বলে বলবো না গো আর কোনো দিন। গানটা কিন্তু সুকুমার গোস্বামী গাইছে। আমাকে দেখে যখন বলে তখন আমি অনেক চিন্তা ভাবনা করে তার একটা উত্তর লিখেছি। মুখে বললে কি হয় ভালোবাসা, কাজে প্রমাণ দিতে হয়। তেমনি একজন বীর সৈনিক মাহবুবুর রহমান আর্মিতে চাকরি করতেন, হাসিনার বডিগার্ড ছিলেন। একুশে গ্রেনেড হামলার দিন সে তার নিজের জীবন বিপন্ন করে নেত্রীকে বাঁচিয়ে রেখেছে। নেত্রীকে বুকের আগলে রাখছে আর তার পিঠে দুশ্মনেরা বুলেট মেরেছে। এই সেই বীর আমার দেশে আর কি হবে? আমি এমন বীর সন্তান জন্ম হোক, মালিক তোমার কাছে লাভ প্রার্থনা করি। আমাদের প্রত্যেকটা ছেলে যেন মৃত্যুর পরোয়া না করে কাজে প্রমাণ দেয়, যেন আমরা